এসেছি বাঁশড়নি নিউ সানন্দা জুয়েলার্সে, যেটা আছে বাঁশড়নি মেট্রো স্টেশনের একদম কাছে। আজকে হলমার্ক 22 কারেট সোনার গহনার মূল্য আছে 6,870 টাকা প্রতি গ্রামে। দেখবো অনেক গয়না, তোমাদের রিকোয়েস্টেড সব গয়নার কালেকশন দেখবো, তাই রিকোয়েস্ট একটাই করবো, ভালো লাগলে শপে ভিজিট করতে পারো। আরও একটা কথা যে পুজো উপলক্ষে যারা গয়না কিনতে চাও, বা সামনে পুজোর পরে যে ধনতেরাস আসছে, ধনতেরাস উপলক্ষে যারা গয়না কিনতে চাও, সেই গয়নার কিন্তু বুকিং নেওয়া বা অর্ডার নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। মানে পুজো এবং ধনতেরাস দুটোর বুকিং ও অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখন থেকে বুকিং করে নিতে পারো। পুজো তো বাকি আছে বেশ কিছু দিন, কিন্তু পুজোর পরেই আসবে ধনতেরাস। তো আমি বলবো এখন থেকে প্ল্যান করে নাও ধনতেরাসে কারা গয়না কিনবে, এবং যদি মনে করো বুকিং করবে, বুকিংও কিন্তু এখন থেকে করে নিতে পারো, ঠিক আছে? তো চলো এবার আজকে দেখবো আমরা গয়নাগুলো। আর আজকে রেটটা বলে দিচ্ছি, আজকে রেট আছে 6,870 টাকা প্রতি গ্রামে। আজকের গোল্ড রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে প্রত্যেকটা গয়নার দাম তোমাদেরকে আমরা বলবো। শুরু করছি, কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে, মনিদের ভিউয়ার্সের জন্য ভালো ডিসকাউন্ট থাকবে, তাই ভিজিট করো বাঁশড়নি নিউ সানন্দা জুয়েলার্স। কালেকশন দেখা শুরু করলাম, এবং সামনে যেহেতু দুর্গা পুজো, তাই পুজোর কথা মাথায় রেখে শুরুতেই আমরা কিছু শাখা এবং পলা বাঁধানো দেখে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা দেখছি এই পলা বাঁধানো জোড়া, এটার ওয়েট আছে মাত্র 1 গ্রাম 500 মিলিগ্রাম, 1.5 গ্রামের পলা বাঁধানো, এক জোড়া পলা বাঁধানো আসছে মাত্র 1.5 গ্রামে। তো এরকম এক জোড়া পলা বাঁধানোর দাম কত আসতে পারে? 12,500 টাকা। 12,500-তে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে। আচ্ছা, এরপর রেখেছি এরকম এক জোড়া শাখা বাঁধানো, এবং শাখা বাঁধানোর ওয়েট 4 গ্রাম 320। এবং আমি বলবো দেখো, এই ওয়েটের মধ্যে শাখাটা কতটা চওড়া, এটা হচ্ছে পাতের ওপর চওড়া শাখা, এবং এরকম শাখার সাথে এরকম পলা খুবই ভালো যাবে। সব মিলিয়ে এরকম এক জোড়া শাখার দাম কত আসবে? 35,600 টাকা। এই প্রসঙ্গে একটু বলে দিই যে সব কিছু সাথে কিন্তু শাখার দাম পলার দাম অ্যাড করা থাকে, পলার দাম কম হয় আর শাখার দাম কিন্তু একটু বেশি হয়, এগুলো একদম অরিজিনাল শাখা যেহেতু। আর এই যে হলমার্কের চিহ্ন দেখতে পাচ্ছ, সব এখানকার গয়না কিন্তু হলমার্ক 22 ক্যারেট HOID যুক্ত, ঠিক আছে? আচ্ছা, পরের সেকশনে চলে আসো। দেখো, এই এখন যে শাখাটা দেখছি মাত্র 5 গ্রাম 620 মিলিগ্রাম জোড়া। দুর্গাপুজোর সময় অনেকেই শাখা পলা তোমরা পারচেস করো, তো আমি সে কারণেই এখন থেকে দেখিয়ে দিচ্ছি। খুব লাইট ওয়েট এখানে শাখা পলা তোমরা পেয়ে যাবে। এটার দাম কত আসবে? 45,900। 45,900। আর এর পরের যে পলা বাঁধানোটা দেখছি, এটার ওয়েট আছে মাত্র আচ্ছা 2.11 গ্রাম আছে, মানে 2 গ্রাম 110 মিলিগ্রামে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে। দাম কত আসবে? 17,000। 17,000। আচ্ছা, এটা দেখো, এটা তো মানে 3-4 বছর ধরে ভীষণ ট্রেন্ডে আছে, এটা পলা বাঁধানো। হ্যাঁ, তো এটা ভীষণই ট্রেন্ডে, এবং পুজোর সময় এটা খুব ভালো চলে। তো এক্ষেত্রে আমি এটার ওয়েট প্রাইস বলে দিচ্ছি, এটা 2 গ্রাম 850 মিলিগ্রামে এরকম এক জোড়া আসবে, পুজোর সময় খুব ভালো চলে এটা। হ্যাঁ, তো দেখো এটার দাম কত আসবে? 23,000 টাকা। 23,000। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর এখানে মুখ পলা আমরা দেখছি, ওয়েট কিন্তু বেশ কম, 4 গ্রাম 10 মিলিগ্রামের মুখ পলা আছে, এটা 4 গ্রাম 10 মিলিগ্রামের মুখ পলা আছে। দামটা কত আসবে? এটার দাম কীরকম আসবে? 31,800। 31,800 টাকার মুখ পলা, ঠিক আছে? তো এখানে দেখো, এই যে পলা বাঁধানোটার ওয়েট 7.732, মানে 7 গ্রাম 732 মিলিগ্রামে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে, তাই তো? ভুল বলেছি, 7 গ্রাম 320। আচ্ছা, 7 গ্রাম 320 মিলিগ্রামের জোড়া কত আসবে? এটা 58,200। 58,200 টাকা। আর একটা দেখাচ্ছি মুখ শাখা, এটা 7.270 গ্রাম আছে। তো দেখো, মুখ শাখা মানে এগুলো জোড়া হিসেবেও পাবে, এটা একটাই দেখাচ্ছি, একটা হয়তো কেউ নিয়ে নিয়েছেন, কিন্তু সাধারণত শাখা তো জোড়া হিসেবেই নেয়। এটার দাম কত আসবে? 58,500 টাকা। 58,500 টাকা। তাহলে আমি এটা এক বুঝালোক একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে এই লাস্ট সেকশনটা আমরা মিস করে গেছি। তো এখানে আমার পলা বাঁধানোটারই ডিজাইন, এটার ওয়েট 3.94 গ্রাম জোড়া, 3.94 গ্রাম জোড়া, এটার দাম কত আসবে? 31,500 টাকা। 31,500। সাথে এই পলা বাঁধানোটা দেখছো, এটার ওয়েট কত আছে? এটা আছে 2.22 গ্রাম, 2.22 গ্রাম। কত আসবে?
17600 আর চওড়া শাখা তোমরা দেখতে চাইছিলে সামনে চওড়া শাখা শেয়ার করব এখন এটা দেখাচ্ছি 10 গ্রাম 460 মিলিগ্রাম জোড়া এটা মাছ ডিজাইনের চওড়া শাখা আছে এখানে অনেক রকমের চওড়া শাখা কিন্তু তোমরা পেয়ে যাবে আমি এটা দেখিয়ে দিচ্ছি তাছাড়া যে কোনো ডিজাইন তোমরা কাস্টমাইজ কিন্তু করতে পারো দাম কত আসবে 86100 টাকা এবং সবকিছুর সাথে আমি বারবার বলছি শাখার দাম কিন্তু অ্যাড করা থাকে আর চওড়া শাখার দাম কিন্তু একটু বেশিই হয় অন্যান্য যে সরু শাখা তার থেকে কিন্তু চওড়া শাখার দামটা একটু বেশি হয় ঠিক আছে তো এগুলো গেল এবার এখানে আসো এবার এখানে খুব সুন্দর সুন্দর এবং লাইট ওয়েটের মুখ পলা এসেছে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমটা এটার ওয়েট কত আছে এটার ওয়েটটা কত আছে 2 গ্রাম 640 মিলিগ্রাম আচ্ছা একটু একটু বলে দিই হ্যাঁ ওয়েটগুলো 2 গ্রাম 640 মিলিগ্রাম তাই তো আচ্ছা এইটা দেখে নাও একদম লাইট ওয়েটের মধ্যে মুখ পলা এসেছে দামটা কিরকম আসবে এটা 21100 টাকা এটা 21100 টাকার মুখ পলা পরের মুখ পলাটা দেখতে পাচ্ছ এটার একটু ওয়েটটা বলে দাও এটার ওয়েট কত আছে এটার ওয়েট সেকেন্ডটা 2 গ্রাম 600 আচ্ছা 2 গ্রাম 600 মিলিগ্রাম মাত্র এটা ঠিক আছে এটার দাম কত আসবে 20700 20700 আচ্ছা এই পলা বাঁধানোটা দেখে নাও এটার ওয়েট কত আসবে 2 গ্রাম 680 মিলিগ্রাম আচ্ছা দামটা কত আসবে 21300 আচ্ছা এটা আর একটা পলা বাঁধানো দেখতে পাচ্ছ এই ময়ূর ডিজাইনটা ওয়েট কত এটার এটার ওয়েট কত 10 গ্রাম 130 মিলিগ্রাম আচ্ছা 10 গ্রাম 130 মিলিগ্রামের মুখ পলার দাম কত আসবে এটা 80300 টাকা 80300 টাকা এরকম আরও আছে আমি কয়েকটা দেখালাম আর এখানে লাইট ওয়েটে খুব সুন্দর সুন্দর তোমরা এরকম মুখ পলা পেয়ে যাবে তো এই যে বরফি ডিজাইনের পলা বাঁধানোটা এখন দেখছো ওয়েট আছে 1.650 গ্রাম এরকম 1.5 গ্রামের মধ্যে মানে 1.5 গ্রাম থেকে শুরু আর কি এরকম যে জোড়া পলাগুলি হয় এবং সব রকম কালারের তোমরা পাবে দাম কিরকম আসবে সব রকম কালার মধ্যে আপাতত রেড মেরুন এবং হচ্ছে ব্ল্যাক কফি কালার এগুলোই অ্যাভেলেবেল আছে দাম কত আসবে এটা 13700 টাকা 13700 তবে কাস্টমাইজ করলে যে কোনো পলার ওপর কিন্তু বানিয়ে দেবে সরু শাখা এটা তো সবসময়ই খুব ভালো যায় সরু শাখার ওয়েট প্রাইসটা একটু বলো এটার ওয়েট কত আছে একটু দেখে বলো আর সব হলমার্ক 22 ক্যারেট HUID যুক্ত 15500 টাকা 15500 ঠিক আছে এখানে চওড়া পলাটা দেখছি চওড়া পলা এটা আছে 6.29 ঠিক আছে 6.29 গ্রামে এরকম এক জোড়া চওড়া পলা দাম কত আসবে 50200 টাকা 50200 টাকা আচ্ছা আসছি এবার এই লাইট ওয়েটের পলা বাঁধানোতে এটাও ভীষণই লাইট ওয়েটের ওয়েটটা দেখে বলো এটার ওয়েট কত আছে একটু দেখে বলো 1 গ্রাম 770 মিলিগ্রাম তোমাদের যেটা বলছিলাম এই ধরনের পলাগুলো দেখতেও ভরাট অথচ লাইট ওয়েটের মধ্যে হয়ে যাচ্ছে আবারও বলছি এগুলো কিন্তু পেস্টিংয়ের কাজ মানে মাঝে মধ্যে পরার জন্য ভালো রেগুলার ইউজের জন্য কিন্তু পাতের পলা দামটা কত আসবে 14800 টাকা 14800 আচ্ছা এখানে এই হার্ট শেপের ডিজাইনটা দারুণ লাগছে এটার ওয়েট প্রাইসটা একটু বলে দেবে এটা ওয়েট আছে 1 গ্রাম 410 মিলিগ্রাম আর এটার প্রাইসটা প্রাইস হচ্ছে 12000 টাকা আচ্ছা তারপরে এই ময়ূর ডিজাইনের শাখা বাঁধানোটা দেখতে পাচ্ছ আচ্ছা এটার ওয়েট কত এই ময়ূর ডিজাইনের শাখা বাঁধানোর ওয়েট কত 7 গ্রাম 190 মিলিগ্রাম 7 গ্রাম 190 মিলিগ্রামের এরকম শাখা বাঁধানো আছে এক জোড়া দাম কত আসবে 58300 টাকা এটা 58300 টাকার শাখা বাঁধানো আছে আর সাথে দেখছি এই শাখাটা এরকম এটা হাদি ডিজাইনের আছে একটু চওড়ার ওপর আর শাখাগুলো কিন্তু প্রচণ্ড শক্তপোক্ত আছে এটার ওয়েট প্রাইস কত এটার ওয়েট এটা ভীষণ ভারী 8 গ্রাম 640 মিলিগ্রাম 8 গ্রাম 640 মিলিগ্রামের শাখা বাঁধানো আছে এক জোড়া দাম কত আসবে 69800 টাকা ঠিক আছে আর এই শাখাটা দেখে নাও এটার ওয়েট প্রাইস কত এই শাখার ওয়েট প্রাইস কত 10 গ্রাম 70 মিলিগ্রাম আচ্ছা 10 গ্রাম 70 মিলিগ্রাম জোড়া তাই তো দাম কত আসবে 81000 টাকা 81000 টাকা
তো শাখা পলা বেশ কিছু দেখালাম, দেখো বেশি দেখায়নি, তাতেই কিন্তু মনে হচ্ছে অনেকখানি যেন শাখা পলা দেখাচ্ছি। অনেক আছে পুজোর আগে, ধনতেরাসের আগে যতগুলো এপিসোড করব চেষ্টা করব, বিশেষ করে পুজোর আগে শাখা পলাটা একটু বেশি দেখানোর চেষ্টা করব। আগের থেকে কিন্তু শাখা পলা অনেক কম দেখায়, কারণ তোমরাই দেখেছি শাখা পলা বেশি দেখতে চাও না। তবে যেহেতু দুর্গা পুজো আসছে তাই শাখা পলা আরও শেয়ার করব। কমেন্ট কিন্তু অবশ্যই করবে নিউ সানন্দা থেকে তোমরা কি গয়না দেখতে চাইছো, অবশ্যই শেয়ার করবে। নেকলেসটা আমরা দেখছি, একদম হালকা ওজনের গলা ভরাট নেকলেস, ওয়েট আছে মাত্র 9 গ্রাম 920 মিলিগ্রাম। সব মিলিয়ে এটার দাম কত আসবে? 81,800। একদম, ওয়েট আছে মাত্র 7 গ্রাম 980 মিলিগ্রামের নেকলেস, কত আসবে এটা অভিজিৎ? 65,800। 9 গ্রাম 420 মিলিগ্রামের নেকলেস, কত আসবে এটা? 77,700। 22 গ্রাম 730 মিলিগ্রামের চাটাই নেকলেসের নতুন ডিজাইন, সব মিলিয়ে কত আসবে এটা? 1,87,500। 13 গ্রাম 850 মিলিগ্রামের নেকলেস, দাম কত আসবে? 1,14,300। 13 গ্রাম 10 মিলিগ্রামের নেকলেস আছে, কত আসবে এটা? 1,07,300 টাকা। একদম, 15 গ্রাম 840 মিলিগ্রামের নেকলেস, কত আসবে এটা? 1,30,700। 10 গ্রাম 10 মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও, কত আসবে এটা? 82,600 টাকা। একদম, 10 গ্রাম 480 মিলিগ্রামের নেকলেস, কত আসবে এটা? 86,500 টাকা। 13 গ্রাম 160 মিলিগ্রামের গলা ভরাট নেকলেস, কত আসবে? 1,08,600 টাকা। 20 গ্রাম 530 মিলিগ্রামের এই নেকলেসটা দেখো, কত আসবে এটা? 1,69,400। 13 গ্রাম 560 মিলিগ্রামের নেকলেস, কত আসবে এটা? 1,11,900। 12 গ্রাম 870 মিলিগ্রামের নেকলেস আছে এটা, এটা কত আসবে? 1,06,200। 19.89 গ্রামের নেকলেস, নতুন নেকলেস, বিয়ের নেকলেস, কত আসবে? 1,64,000। 23 গ্রাম 490 মিলিগ্রামের চাটাই নেকলেস আছে এটা, কত আসবে এটা? 1,93,800। একদম, প্রচুর নেকলেস এসেছে, চেষ্টা করছি অনেকগুলোই দেখানোর, তবে শপে কিন্তু আরও অনেক কালেকশন আছে, অবশ্যই এসো বাঁশদ্রোণী নিউ সানন্দা জুয়েলার্সে। 26 গ্রাম 640 মিলিগ্রামের এই চাটাই নেকলেসটা দেখো, নতুন, ভীষণ 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 সুন্দর, দারুণ দেখতে, কত আসবে এটা? 1,19,800। সীতাহারের ওয়েট আছে 21 গ্রাম 880 মিলিগ্রাম, একদম হালকা ওজনের সীতাহার, ভীষণ সুন্দর দেখতে, কত আসবে এটার দাম সব মিলিয়ে? 1,80,500। 24 গ্রাম 350 মিলিগ্রামের সীতাহার আছে এটা, কত আসবে? 2,07,500। 23 গ্রাম 520 মিলিগ্রামের সীতাহার আছে, কত আসবে এটা? 1,94,000। 26 গ্রাম 500 মিলিগ্রামের সীতাহার আছে, কত আসবে? 2,18,600। এটা দেখো, এটা 25 গ্রামের সীতাহার আছে, কত আসবে? 2,06,250। 21 গ্রাম 500 মিলিগ্রামের সীতাহার, কত আসবে এটা? 1,77,400। 29 গ্রাম 240 মিলিগ্রামের এটা একটা 3 লোহরি আছে, দেখো লোহরিটা অনেকটা লম্বা আছে কিন্তু, তো সব মিলিয়ে এটা দাম কত আসবে? 2,42,000। 28.58 গ্রামের এটা একটা 3 লোহরি আছে, এটা দেখে নাও, কত আসবে এটা? 2,35,800। 26 গ্রাম 130 মিলিগ্রামের ব্রাইডাল চোকার, কত আসবে এটা? 2,15,600। 20 গ্রাম 950 মিলিগ্রামের এই চোকারটা দেখো, কত আসবে এটা? 1,72,800। 19 গ্রাম 630 মিলিগ্রামের চোকারের দাম কত আসছে? 1,61,900। 18 গ্রাম 480 মিলিগ্রামের চোকার আছে, কত আসবে এটা? 1,52,500। 19 গ্রাম 640 মিলিগ্রামের এই চোকারটা সত্যি অসাধারণ, দাম কত আসবে এটার? 1,62,000। 11 গ্রাম 210 মিলিগ্রামের চোকার, লাইট ওয়েটের চোকার, কত আসছে এটা? 92,500। 12 গ্রাম 650 মিলিগ্রামের এই চোকারটা জাস্ট অসাধারণ, কত আসবে? 1,04,300। 16 গ্রাম 380 মিলিগ্রামের আরও একটা চোকার, এটা ঝালো ডিজাইনের আছে, দাম কত আসবে? 1,35,000। 15.63 গ্রামের চোকার 1,29,000 টাকার মধ্যে আসবে। 28.160 গ্রামের আরও একটা চোকার, কত আসবে? 2,32,300।
29.160 গ্রামের এক্সক্লুসিভ ব্রাইডাল, এটা ঝালর চোকার আছে, কত আসবে এটা? 2,40,600। 12 গ্রাম 690 মিলিগ্রামের এক জোড়া কান ঝুমকা, দাম কত আসবে? 1,04,600। 13 গ্রাম 770 মিলিগ্রাম জোড়া কান ঝুমকা, দাম কত আসবে? 1,13,600। 13 গ্রাম 390 মিলিগ্রামের কান ঝুমকা আছে, কত আসবে? 1,10,500। 15 গ্রাম 220 মিলিগ্রামের কান ঝুমকো আছে, কত আসবে দাম? টোটাল প্রাইস 1,25,600। 16 গ্রামের কান ঝুমকার দাম কত আসবে? 1,32,000। 32 গ্রাম 970 মিলিগ্রামের কান ঝুমকো কত আসবে? 2,72,000। 29 গ্রাম 470 মিলিগ্রামের, এটা একটা মপচেন আছে, দারুণ দেখতে, নতুন এসেছে, কত আসবে এটা? 2,43,000। 29 গ্রাম 910 মিলিগ্রামের আর একটা মপচেন দেখে নাও, কত আসবে এটা? 2,46,700। নেকলেসের ওয়েট আছে 20 গ্রাম 530 মিলিগ্রাম, 20.530 গ্রামের নেকলেস আছে, দাম কত আসবে এটার? 1,62,000। 13.850 গ্রামের একদম হালকা নেকলেস কত আসবে? 1,09,000 টাকা। 13 গ্রাম 10 মিলিগ্রাম আছে এই নেকলেসটা, দেখো কি সুন্দর, না নতুন ডিজাইন আর হালকার মধ্যে প্রত্যেকটা গয়না আমরা শেয়ার করব আজকে, দাম কত আসবে এটা? 1,03,000 টাকা। এটা দেখো, এটা মাত্র 7 গ্রাম 920 মিলিগ্রাম, ভীষণ কিউট হয় এই নেকলেসগুলো, এবং দাম কীরকম আসবে? 62,500 টাকা। 62,500 টাকার মধ্যে আসবে নেকলেস, দেখো এটা, এটা 12 গ্রাম 330 মিলিগ্রামের নেকলেস, কত আসবে এটা? 97,500 টাকা। আচ্ছা এই নেকলেসটা দেখে নাও, এটার ওয়েট আছে 22 গ্রাম 730 মিলিগ্রাম, কত আসছে এটা? 1,79,500। সীতাহার শেয়ার করছি, গোল্ড পার্লের সীতাহার, আর লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনও সত্যি অসাধারণ। দেখো প্রথমে যেটা আমরা দেখছি, দেখো ওভারঅল সীতাহারটা হচ্ছে ঠিক এরকম। এটার ওয়েট কত আছে? 390 মিলিগ্রাম, দাম কত আসবে? 52,000 টাকা। 52,000, 52,000 টাকার মধ্যে আসছে এই সীতাহারটা। এই সীতাহারের ওয়েট আছে 8.220 গ্রাম, দেখো ওভারঅলটা হচ্ছে ঠিক এরকম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটার দাম কীরকম আসবে বলো? 66,500। 66,500 টাকার মধ্যে আসছে সীতাহারটা। আর এই সীতাহারটা কেমন সেটা তোমরাই জানিও কমেন্ট করে, আমার কিন্তু দারুণ লেগেছে ডিজাইনটা। ওয়েট আছে 8.630 গ্রাম, 8 গ্রাম 630 মিলিগ্রামের গোল্ড পার্ল কম্বিনেশনের সীতাহার, এবং ওভারঅলটা হচ্ছে ঠিক এরকম। আচ্ছা এটার দামটা কত আসছে? 69,800। দেখো এটা 9 গ্রাম 400 মিলিগ্রামের সীতাহার, 9 গ্রাম 400 মিলিগ্রাম, 9.4 গ্রামের সীতাহার আছে, কত আসবে এটা? 75,900। দেখো এটার ওয়েট আছে 10 গ্রাম 520 মিলিগ্রাম, এই সেই সীতাহারটা, ভীষণ 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 সুন্দর, ভীষণ বড়, এবং এটার দাম কীরকম আসবে বলো? 84,700 টাকা। মানতাসা দেখাচ্ছি কয়েকটা, এত সুন্দর সুন্দর মানতাসা প্রচুর আছে, কয়েকটা বেছে নিয়েছি। প্রথমে দেখাচ্ছি এটা, একদম লাইট ওয়েটের মধ্যে আছে, এটার ওয়েট দেখো মাত্র 3 গ্রাম 500 মিলিগ্রাম, 3.5 গ্রামের মানতাসা, মানে এতদিন অবধি যত মানতাসা দেখিয়েছি তার মধ্যে এটা সবথেকে লাইট ওয়েটের দেখলাম, এবং সবথেকে বড় কথা হালকার মধ্যেও, মানে হালকা হলেও কিন্তু ডিজাইনটা দারুণ। এটার দাম কীরকম আসবে? 28,300 টাকা। 28,300 টাকা। আচ্ছা একটা সলিড মানতাসা দেখাই, শঙ্খ ডিজাইন খুবই চলে এটা, 9.490 গ্রাম আছে এটার ওয়েট। এটার প্রাইস কত আসবে? 75,000 টাকা। আচ্ছা তারপর এই মানতাসাটা দেখে নাও, 6.470 গ্রামের মানতাসা আছে, কত আসবে এটা? এটা আসবে 51,800 টাকা। আচ্ছা আর এটা দেখছো 11.510 গ্রামের মানতাসা আছে, এটা কত আসবে? 91,000 টাকা। একদম দেখে নিলাম প্রত্যেকটা ডিজাইন, ভীষণই সুন্দর, দেখে নাও। আচ্ছা বালার ওয়েট কত আছে বলো? 20 গ্রাম 380 মিলিগ্রামের চওড়া মোটা গালা বালা, প্রচুর বালা এসেছে, নতুন নতুন কয়েকটাই শেয়ার করব, কত আসবে এটার প্রাইস? 1,61,000। এটা 1,61,000 টাকার বালা আছে। আচ্ছা পরের বালা এটা নাও, 16 গ্রাম 750 মিলিগ্রামের বালা আছে এটা। পুরো ডিজাইনটা দেখে নাও, ওভারঅলটা হচ্ছে ঠিক এরকম। দামটা কিরকম আসবে? 1,32,300। 1,32,300 টাকার বালা। আচ্ছা এবার একটা সলিড বালা দেখবো, ওয়েটটা কত আছে দেখে বলো? 27 গ্রাম 660 মিলিগ্রামের এটা সলিড বালা আছে, আর সলিড বালার দাম কত আসবে? 2,18,500। 2,18,500 টাকা সলিড বালা, দেখো স্ক্রু দেওয়া আছে, যে কোনো হাতে কিন্তু পরা যাবে। আচ্ছা নেক্সট এটা দেখাও, 15 গ্রাম
740 15.74 গ্রামের ভীষণ মোটা বালাটা। এবং তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো মিনার কিন্তু কাজ করা আছে মাঝে মাঝে। তবে আমি বলবো যে কোনো গয়না, অনেকে আছে মিনা পছন্দ করে, আবার আছে অনেকে পছন্দ করে না। তো মিনা দ্বারা পছন্দ করছো না যদি বলো, তাহলে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে দেবে। দাম কত আসবে? 1,24,400। আচ্ছা ঠিক আছে। এটা ফারফু বালা দেখছি, এটা ফারফু বালা আছে তো? আচ্ছা, এটা জোড়া হিসেবে অ্যাভেলেবেল, কিন্তু তুমি আমাকে একটার ওয়েট প্রাইসই বলো। একটার ওয়েট কত? 20 গ্রাম 600 মিলি 20 গ্রাম 600। থেকে একটা আসবে? এক পিস। ওকে, ডিজাইন একটা ডিজাইন দেখাও ভালোভাবে, দেখো কত আসবে এটার ওয়েট। 1,62,700। 1,62,700 টাকাতে এরকম এক একটা বালা আসবে, সবই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল। আচ্ছা, এই তিনটে সলিড বালা বাকি আছে, একটু দেখে নিই কত আসবে। 38 গ্রাম 560 মিলি। এটা 38 গ্রাম 560 মিলিগ্রামের সলিড বালা। আমি বলছি অনেক আছে, আমি কয়েকটা শেয়ার করে দিচ্ছি। দাম কীরকম আসবে? 3,04,600। 3,04,600 টাকার বালা। আচ্ছা, একই জিনিস, এটা আছে মিনা দেওয়া, এটা আছে মিনা ছাড়া। হ্যাঁ ঠিক আছে, ডিজাইন কিন্তু অলমোস্ট সেম, দামই ওরকম এক হবে। আর এটা দেখো, এটার ওয়েটটা একটু বলে দাও। এটা হচ্ছে নারকেল ফুল বালা, এটা ধরো, এটাও সলিড আছে। 34 গ্রাম 240 মিলিগ্রামের এটা সলিড বালা আছে, দামটা একটু বলে দাও। 2,70,500। 2,70,500 টাকার মধ্যে আসবে এটা। তো আমি একটা কথাই তোমাদেরকে বলবো যে দুর্গাপুজো এবং ধনতেরাসের বুকিং নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, মানে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তাই যারা মনে করছো ধনতেরাসের সময় আমরা গয়না কিনবো, কিন্তু এখন থেকে আমরা প্ল্যানিং করব, করতে পারো। আর পুজো উপলক্ষেও যদি মনে করো কিছু লাইট ওয়েটের গয়না নেবে বা হেভি গয়না, তোমাদের যেমনটা পছন্দ, ভিজিট করো বাঁশরণী নিউ সানন্দা জুয়েলার্সে। আশা করছি নিউ সানন্দাকে তোমরা সবাই চেনো, বাঁশরণী মেট্রো স্টেশনের জাস্ট উল্টো দিকে। জাস্ট একটা কল করে চলে এসো। কুরিয়ার সার্ভিস কিন্তু চালু আছে অল ওভার ইন্ডিয়াতে, আর মনিদের ফিওয়ার্সের জন্য তো সবসময় একটা ভালো ডিসকাউন্ট থাকবে। তো একটু বলে দিই, খুব স্বল্প মজুরিতে কিন্তু তোমরা নিউ সানন্দা থেকে সোনার গয়না পারচেস করতে পারো, অবশ্যই এসো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।